খামারিদের উন্নত জাতের হাঁসের বাচ্চা সরবরাহ করছে বাগেরহাটের আঞ্চলিক হাঁস প্রজনন খামার। হ্যাচারি সহ স্থাপিত নতুন খামারটি হাঁস পালনে মানুষের আগ্রহ বাড়াতে ভূমিকা রাখবে বলে আশা প্রাণী সম্পদ বিভাগের। এতে অনেকের কর্মসংস্থান তৈরি হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। বাগেরহাটে হ্যাচারি সহ আঞ্চলিক হাঁস প্রজনন খামার স্থাপনের উদ্যোগ নেওয়া হয় 2012 সালে। 13 কোটি টাকা ব্যয় নির্মিত এই খামারে রয়েছে হাঁসের বাচ্চা উৎপাদনের আধুনিক সব ব্যবস্থা। এখানে একসঙ্গে পালন করা যাবে 6,000 উন্নত জাতের হাঁসের বাচ্চা, আর মাসে উৎপাদন করা যাবে 40,000 বাচ্চা ও 80,000 ডিম। এখানে মূলত 3 পদের হাঁস লালন পালন হবে। এখন আছে 1,000 হাঁস, 2টা সেট চালু আছে, আরো হাঁসের জন্য অর্ডার দেওয়া হয়েছে। বাগেরহাট হাঁস প্রজনন খামারে 500 হাঁস আছে আমার সেটে, এর দেখভাল করি এবং হাঁসগুলো দ্রুত বেড়ে উঠেছে। উন্নত জাতের হাঁসের বিস্তার ঘটাতে খামারে 1,000 খাকি ক্যাম্বেল ও জিনডিং জাতের হাঁস আনা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এসব জাতের মাংস ও ডিম উৎপাদন বেশি হওয়ায় হাঁস পালনে মানুষের আগ্রহ বাড়বে বলে মনে করছেন কর্মকর্তারা। মে মাসের 3 তারিখে 1,000 বাচ্চা তুলেছি। এই বাচ্চা বড় হওয়ার পরে, যখন ডিম দেওয়ার পরে, এর থেকে আমরা স্থানীয়ভাবে ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটাবো এবং এই বাচ্চার আমাদের কৃষকের মাঝে অনেক চাহিদা আছে। এসব হাঁসের জাত সংগ্রহ করতে অনেকেই আসছেন আঞ্চলিক হাঁস প্রজনন খামারে। প্রজনন খামার হওয়াতে আমাদের এলাকার খুবই উন্নতি হচ্ছে, আমরা এখান থেকে পর্যাপ্ত পরিমাণ ডিম পাবো আশা করছি। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, বাগেরহাট ছাড়াও আশেপাশের জেলার খামারিরা এই হাঁস প্রজনন খামারের সুফল পাবেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।